মহামারীকালের ধাক্কা সামালে যখন গোটা বিশ্বের মতো বাংলাদেশও খুবই সতর্ক, তখনই সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বলছে 2020 থেকে 2021 ডিসেম্বর নাগাদ দেশটিতে বাংলাদেশিদের টাকা জমা পড়েছে 2,927 কোটি টাকা। গভর্নর দাবি করেছিলেন দেশ থেকে সুইজারল্যান্ডে অর্থ পাচারের কোনো প্রমাণ নেই তাদের হাতে। 95% ওগুলো বিদেশের মধ্যেই বাংলাদেশের মানুষ পাঠায়, অথবা ব্যাংকে যেগুলো অপরিশোধিত আছে ব্যাংকের সেটেলমেন্টের জন্য ওয়েট করছে, এগুলো বাংলাদেশ থেকে অ্যাসেট পাচার হয়ে গিয়ে সুইস ব্যাংকে রাখছে এমন কোনো প্রমাণ কোনো আমরা পাইনি। সুইস ব্যাংকের প্রতিবেদন অনুসারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যখন নেপাল, আফগানিস্তান আর দেউলিয়া হওয়া শ্রীলঙ্কা থেকে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অর্থ জমার প্রবাহ কমেছে, তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর ভুটান থেকে দেশটিতে অর্থ জমা বেড়েছে। সাদা থাবি বিশেতু, এটিএন নিউজ।